বুধবার বিকেলে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ অডিটোরিয়ামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয় চেক বিতরণী অনুষ্ঠান। এই সময় সংস্থাটির সভাপতি বলেন, গত 15 বছরে 59 সাংবাদিক খুন হয়েছে, আহত হয়েছে হাজার হাজার সাংবাদিক। এসব ঘটনায় সুষ্ঠু বিচার ও পেশাগত সাংবাদিক গড়ে তুলতে এই সংস্থা কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এখন থেকে শুধু সাংবাদিকরা বিপদগ্রস্ত সাংবাদিক এবং তার পরিবার অনুদান পাবেন তা নয়, তাদের সন্তানরা যারা অর্থভাবে লেখাপড়ায় কষ্ট করছেন তাদের মেধাবী সন্তানরাও এই ট্রাস্ট থেকে এখন থেকে নিয়মিত বৃত্তি পাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মতো রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে জাতীয় ঐক্যমত রক্ষা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। যেভাবে আমরা অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম, আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে মাঠে নেমেছিলাম, সেই জায়গাটা কিন্তু আমাদের এখনও রাখা উচিত। আমরা প্রেসিডেন্ট ইস্যুতে রাজনৈতিক সমঝোতা চলছে, সেই জায়গায় আমরা চাবো যে রাজনৈতিক দলগুলো ছাত্রদের সাথে জনগণের সাথে এক ধরনের ঐক্যমতে এসে পৌঁছাক। সরকার যে কোনো ঐক্যমতকে প্রত্যাশা করছে যে আমরা যে কোনো জাতীয় সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে নিব। এবং এখানে একটি বিষয় হচ্ছে, নির্বাচনের কথাটি বারবার ঘুরে ফিরে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কখনোই বলে নাই যে তারা নির্বাচন বিরোধী বা নির্বাচন দেবে না। মাত্র 3 মাস হয়েছে এই সরকারের, সরকার এখনও আসলে সম্পূর্ণভাবে যেই বলা হয় যে সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব নিয়ে সব জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সেটি কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই। দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয় সংসদ ও ছাত্রদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলেও জানান তিনি। যাদের যেখান থেকে আন্দোলনটা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, ছাত্ররা বা তরুণরা, তাদের কথাকে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে, তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বপ্রথম অবশ্যই বিশ্ববিদ্যালয়গুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো আয়োজন করবে, যে কোনো জাতীয় নির্বাচন বা অন্য ধরনের নির্বাচনের আগে। কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই আসলে ছাত্ররা তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে। তো ছাত্রদেরকে আগে তার রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়াটা হচ্ছে আমাদের সকলের এই মুহূর্তে কর্তব্য। তো আমরা আশা করব যে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হবে না। আমরা সকলেই দেশের ভালো চাই এবং আমরা সকলেই চাই দেশকে আমরা পুনর্গঠন করব, এবং যেই ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে তাকে সম্পূর্ণভাবে সমাজের সর্বস্তর থেকে সেই শক্তিকে সরিয়ে দেওয়া, এবং একটা সমাজের সব জায়গায় আসলে গণতন্ত্রায়ন আমাদের দরকার। শুধু নির্বাচন নয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সমাজ, সব কিছুতে আসলে গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে হবে। আইন শৃঙ্খলা সহ মৌলিক সংস্কার না করলে জাতীয় নির্বাচন কোনো কাজেই দিবে না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।